পাগল সকালে 10টা বাজে শুরু করছে সকাল 10টা বাজে আসছে পাগল ফার্স্ট ক্লাস করবে এখন আজকে যদি আমি ডাটাবেস ধরি তো ডাটাবেসের সব পাওয়ার লাগে আসবে ঠিক আছে এটা আমার হলো এখনো এক ঘন্টা এক ঘন্টা ক্লাস করতেছি এতক্ষণ ধরে বিল তুললেন কেন আমার বিল তুলছেন না আমার আপনি জানেন আগের মাসে কত টাকা বিল দিছি এতক্ষণ ধরে দুজন বসে আছে সারাদিন ইন্টারনেট চালাইছে মেশিন তাই তো বলে মেশিনে এত গরম আসতেছে কেন মেশিন আমার আচ্ছা দেখেন এক্সেস যা করছেন করছেন পরে যাবো না আমি আপনার দিছি থেকে তাই বলে একবার পুরোটা দিই তাই না আপনার কম্পিউটার আরো সাত দিন পিছনে গেল এটা আপনার শাস্তি আপনার বিল তোলার জন্য বিলের 1000 টাকা দিয়ে যাবেন না আমি কম্পিউটার বোঝাই আপনি তো খাওয়াইছে কিছু ঠান্ডা খাওয়াইনি না কম্পিউটার কিনে দিছি পরীক্ষায় কাকে বলে লাইনটা লিখলে হয়ে গেল দেখছি সকালে এসে তত্ত্ব ভান্ডার তত্ত্ব ভান্ডার তাহলে ওরা ওই তত্ত্ব ভান্ডারের মধ্যে নাম্বার পাবে আমি আগে বলুন তত্ত্ব ভান্ডার লিখেন না কাকে বলে লাস্টের দুটো লাইন আছে দুটো লাইন দেখছি আর ডাটাবেস দেখেন আমরা এক্সেলে কি করছি বলেন তো আমরা এক্সেলে কি ডাটা এন্ট্রি করছি ডাটা এন্ট্রি করছি ভেরি গুড অনলাইনে ডাটা এন্ট্রি করছেন জানা ওটা লিড নেয়নি না রাখুন দেয়নি লিড দেয়নি আচ্ছা ওটা অবশ্য কোটা আর মজা পাবেন না অনেক ধৈর্যের বিষয় সময়ের বিষয় টাকাটা অল্প আসে ঠিক আছে লাখ লাখ টাকা দিয়ে এনজয় করার পর যে টাকাটা আসে আপনার ওটা দিয়ে আপনার ভালো লাগবে আর ভিডিওতে ইয়ার বাড়লে পরে প্রচুর টাকা আসে 150 টাকা 200 টাকা 200 টাকা আসে এটাতে আপনার ইনকামটা বাড়ে যেটা আপনার এখন শিখতেছেন প্রচুর টাকা আসে ইয়ার বাড়া মানে 10,000 এক যখন হবে তখনই 200, 250, 300 টাকা একটা আইপি থেকে একবারে ক্লিক করা যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা এক্সেল যে রেকর্ডটা এন্ট্রি করছি না ওটা কিন্তু একটা ডাটাবেস কিন্তু ওটাকে আমরা এক্সেলটাকে ডাটাবেস বলি না কেন এক্সেলটা ওপেন রেকর্ড রাখে ওপেন এক্সেল কী করি ফিল নেম দিয়ে আমরা সরাসরি রেকর্ডটা এন্ট্রি করি না রেকর্ডটা কি ওপেন হয়ে গেল না ওপেন হলো কি না তাই না কিন্তু এক্সেস বলতেছে আমি ওপেন রাখবো না আমি ওপেন কখনোই রাখবো না আচ্ছা তুমি কি কিসের জন্য আমাদের একটা সফটওয়্যার তৈরি করতেছো বলো তো তার মানে স্যার আমি একটা ডিপার্টমেন্টাল স্টোরের জন্য আমার একটা দোকান আছে দোকানের স্টোরের জন্য একটা শপিং মল আছে ওখানে একটা সফটওয়্যার তৈরি করবো আচ্ছা সফটওয়্যারে কী কী হয় স্যার কাস্টমার আসে তাহলে ভালো কথা তুমি কাস্টমারের জন্য একটা রুম তৈরি করো কাস্টমারের জন্য একটা রুম তৈরি করো আচ্ছা কাস্টমার কী করে স্যার ওখানে তো আমি প্রেম কেন্দ্র বানাইনি স্যার কাস্টমার প্রোডাক্ট নেয় তাহলে প্রোডাক্টের জন্য একটা রুম তৈরি করে নাও দেখেন আমি জিনিসটা ভাঙায় দিচ্ছি প্রোডাক্টের জন্য আচ্ছা প্রোডাক্টগুলো কি তুমি এমনি দাও মানে ফ্রি
না স্যার বিল দেয়, তাহলে পেমেন্টের জন্য তুমি একটা রেটের বিলের জন্য একটা ইয়া করো, একটা ঘর তৈরি করো। আচ্ছা, কোনো কাস্টমার কি অনলাইনে অর্ডার দেয় বা ফোনে অর্ডার দেয়? হ্যাঁ জি স্যার, ফোনেও অর্ডার পাই। তাহলে একটা অর্ডারে একটা লিস্ট, একটা রুম তৈরি করো। আচ্ছা, এভাবে করে যতগুলো পার্ট থাকবে একটা একটা করে রুম এক্সেস তৈরি করবে। এক্সেল এটা না, যেমন কাস্টমারের জায়গায় আপনি এটা লিখবেন, যেমন কাস্টমার আইডি, কাস্টমার কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা, কাস্টমার সেল নাম্বার, কাস্টমার সেল নাম্বার, অথবা আর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আরও থাকলে আরও দিবেন, কোনো সমস্যা নাই। এটা কাস্টমারের আমি এখানে তথ্যটা ইনপুট করব। এক্সেল হলে কী হতো, গতকাল গতি এই পাতার দিকে লিখে দেন কাস্টমার শেষ, আর উপর একটা লিস্ট এইভাবে করে এত উপরে একটা হয়ে যেত, তাই না? তারপর আমরা ইনপুট দিতাম, একটা রেকর্ড বের করতে গেলে কী করতাম, ফাইন্ডে যাইতাম, তার আইডি নাম্বার হোক, নাম হোক, ডেট অফ বার্থ হোক দিত, ওই রোটা সিলেক্ট করে দেখাই দিত। কিন্তু ওটা দেখতে যায় উপরের জোনটাও দেখতে পারতাম, নিচের জোনটাও দেখতে পারতাম। কিন্তু এক্সেস বলতেছে তুমি কোটি কোটি রেকর্ড এন্ট্রি করো, আমি কোনোটাই কারোটাই দেখাবো না, তুমি যারটা খুঁজবা তারটাই শুধু আমি দেখাবো। তার মানে একগুচ্ছ রেকর্ড থেকে নির্দিষ্ট একটা রেকর্ড খুঁজে বের করে দেবে। দিস ইজ কল ডাটাবেস ম্যানেজমেন্ট। ডাটাবেসের একটা তথ্য ভাণ্ডার, ওই তথ্য ভাণ্ডার থেকে একটা তথ্য বের করাই হচ্ছে ডাটাবেসের কাজ। যেটা আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যখন রেজাল্ট দেয়, যখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার না দিয়ে রোল নাম্বার চায়, তাই না? ইন্টারভিউ রোল নাম্বার, রোল নাম্বার দেওয়া মাত্রই কি ইস্যু, ডিটেলসটা চলে আসে, ডিটেলসটা চলে আসে, ডিটেলসটা কি আসে? হ্যালো, হ্যাঁ রতন, আসো, দুঃখের সময় আসো, আসো দুঃখের সময় আসো, আসো ভালোবাসা আছে, আসো আসো আসো। আচ্ছা, এখন দেখেন তাহলে অনলাইন অ্যাপে যখন দেখেন তখন একটা রেকর্ড আইডি নাম্বার দিয়ে আপনার ডিটেলসটা আপনি একটা পান না, বাকিগুলো কি আসে? কলেজ ওয়াইজ দিলে কিন্তু সব রোলগুলো দেখায়, তাছাড়া কিন্তু স্পেসিফিক একটা রেকর্ড দেখায়। দিস ইজ কল ডাটাবেস। ডাটাবেসের জন্য একটা টেবিল তৈরি করাই আছে সার্ভারে, যে আজলক কলেজের এতগুলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে, আজলক কলেজের এই সব এই তথ্য একটা টেবিল তৈরি করে সার্ভারের মধ্যে রাখি দিচ্ছে। ওই আজলক কলেজের যখন আপনার একটা স্টুডেন্ট রোল নাম্বার দেয় তখন ওই সার্ভারে ওই টেবিল থেকে ওই তথ্যটা সামনে উপস্থাপন হয়ে যায়। এখন প্রিন্ট করে নেবেন না দেখবেন সেটা আপনার বিষয়। দিস ইজ কল ডাটাবেস ম্যানেজমেন্ট। একগুচ্ছ রেকর্ড থেকে নির্দিষ্ট একটা রেকর্ড খুঁজে বের করা, যার জন্য এক্সেল এটা পারে না। এক্সেল বলে আমি ওপেন রেকর্ডে বিশ্বাসী, আপনি ফাইন করবেন তা আমি হাইলাইট করে দেখাবো, কিন্তু আগে পিছিয়ে সবগুলো দেখতে পারবেন, আমি একটা রেকর্ড বের করে দেখাতে পারবো না। একগুচ্ছ রেকর্ড থেকে নির্দিষ্ট একটা রেকর্ড খুঁজে বের করা, একগুচ্ছ রেকর্ড থেকে, রেকর্ড মানে তো বোঝেন, রেকর্ড থেকে নির্দিষ্ট একটা রেকর্ড, নির্দিষ্ট একটি রেকর্ড খুঁজে 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 বের করা, খুঁজে বের করা। ডাটাবেস মানে তথ্য ভাণ্ডার, তথ্য ভাণ্ডার থেকে যে কোনো তথ্য আপনি খুঁজে বের করতে পারেন। কীতে খুঁজে বের করতে পারেন যদি কোশ্চেন করেন স্যার? আইডি নাম্বার হতে পারে, পাসপোর্ট নাম্বার হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, এনআইডি নাম্বার হতে পারে। এনআইডি নাম্বার বোঝেন তো? না, ন্যাশনাল আইডি নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এনআইডি নাম্বার হতে পারে, ঠিক আছে? এই যে কোনো জিনিস দিয়ে আপনি এটাকে খুঁজে বের করতে পারেন। দিস ইজ কল ডাটাবেস। ডাটাবেসের কথা হচ্ছে তাহলে তুমি যখন খুঁজে বের করবা তাহলে প্রতিটা পার্ট আলাদা 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 করতে হবে, প্রতিটা রুমকে আলাদা আলাদা করতে হবে, একসাথে করতে পারবা না। যখন তুমি ধর একটা কাস্টমার আইডি দিবা তখন সেই কাস্টমার কী প্রোডাক্ট নিচ্ছে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, আর প্রোডাক্ট টেবিল করবে কি এর বিল কত হয়েছে এখান থেকে এখানে নিয়ে আসবে, আবার রেট টেবিল করবে কি ওটা তার অগ্রিম অর্ডার নাকি কারেন্ট অর্ডার সেটা দেখে এর কাছে নিয়ে আসবে, এ একে দিবে, এ একে দিবে, আপনি ইউজার এই তথ্যটা এখানে পেয়ে যাবে। এই জন্যই প্রত্যেকটা টেবিল তৈরি করবে, রুম মানে হচ্ছে একটা টেবিল তৈরি করতে হবে। আপনি এখন কতগুলো ভাগ, কতগুলো টেবিল তৈরি করতে হবে, আপনি যদি 60টা ভাগ হয় তাহলে কয়টা টেবিল তৈরি করতে হবে? 60টা টেবিল তৈরি করতে হবে, এবং 60টা টেবিলের মধ্যে একটা লিয়াজু রাখতে হবে, যেটাকে বলা হয় রিলেশনশিপ। রিলেশনশিপ যখনই তৈরি করবো তখনই আপনার ডাটা এদিক ওদিক যে কোনোভাবে আপনি সার্চ করে বের করতে পারবেন। আচ্ছা,
তার মানে আমাকে ফার্স্টে ফার্স্ট ক্রিয়েট করতে হবে, ফার্স্ট ক্রিয়েট করতে হবে টেবিল। এটা পরীক্ষা আসছিল না? হ্যাঁ, ফার্স্ট ক্রিয়েট করতে হবে টেবিল। এটা আমি পড়াইছিলাম আপনাদেরকে, প্রথম পর্যায়ে পড়াইছিলাম আপনাদেরকে টেবিল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে ফার্স্ট ক্রিয়েট করতে গেলে ফার্স্টে আমাদের করতে হবে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। ডাটাবেস মানে কি? ডাটাবেসটা সেভ করা মানে কি জানেন? ফাইল সেভ করা। আমরা ফাইল সেভ করি না, আমরা ওয়ার্ড এক্সেলে কি করি, টাইপের আধা ঘন্টা পরে সেভ করতে পারি না, কিন্তু এক্সেল তা না। ফার্স্ট আমাকে ফাইলটা সেভ করতে হবে, ফাইলটা সেভ করতে হবে। ওকে, তার মানে আমাকে ফার্স্টে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস আমাকে ক্রিয়েট করতে হবে। দেখেন, আমরা এক্সেলে চলে যাই, লাইক সাব এক্সেস, সব আউটসোর্সিং এর মধ্যে মানে এখানে দেখেন ব্ল্যাঙ্ক ডাটাবেসগুলো একটা কথা আছে, আর এগুলি ফাইল কিন্তু সেভ করা করছে, অথবা মোর গেলে অন্য ফাইল পেয়ে যাবে। এই ব্ল্যাঙ্ক ডাটাবেস আছে, এই ব্ল্যাঙ্ক ডাটাবেসে আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেসে যাব। এখানে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করা মাত্র এখানে আসবে আমার ক্রিয়েটার। ক্লিক করেন, এখানে কী আসলো? ফাইল নেম দিতে হবে না। এখন আপনি এখানে ক্লিক করবেন, ফাইলটা আপনার কম্পিউটার কোন লোকেশনে সেভ করবেন, কিন্তু বাইরে করে কোথায় দেওয়া আছে? ডকুমেন্টসের মধ্যে দেওয়া আছে। এখানে এখন আপনি ফাইলের নামটা লেখেন, এই ফাইলের নামটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা। এক্সেলে ফার্স্টে হচ্ছে ফাইল সেভ করতে হবে অথবা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কী হলো, এখানে আসার পর আমাকে এখানে বলতে হবে ফাইল নেমের জায়গায় আমাকে এখানে ফাইল নেম টাইপ করতে হবে। দেন আমাকে এখানে ক্রিয়েট বলে একটা অপশন দেওয়া আছে, ক্রিয়েটে আমরা ক্লিক করব। তার মানে আমার ডাটাবেস ক্রিয়েট হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে মনে করেন যে আমি এখানে দিলাম ডিপার্টমেন্টাল স্টোর শিপন একটা দোকানের একটা সফটওয়্যার তৈরি করি আমরা, ঠিক আছে? কোথায় সেভ করবো? মাই ডকুমেন্টস সেভ করবো না, আমরা নিজের দিকে আসেন, আসার পর আমি এফ ড্রাইভে সেভ করবো, ঠিক আছে? ঠিক আছে, ক্রিয়েট, আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এই যে ক্রিয়েট হয়ে গেল, এখন আপনি চিন্তা করছেন আমি কোথায় লিখবো। এই যে এখানে আপনি লেখেন এক্সেলের মতো, লেখেন এক্সেলটাকে উপর দিয়ে একটা লেয়ার দিচ্ছেন, ঠিক আছে? দেখেন, এই যে টেবিল ওয়ান, এই একটা টেবিল দেওয়া আছে না, এখানে দুটো ভিউ আছে, একটা ডাটাশিট ভিউ, একটা ডিজাইন ভিউ। ডাটাশিট ভিউতে আমরা রেকর্ডটা এন্ট্রি করবো, ডিজাইন ভিউতে আমরা টেবিলটা তৈরি করবো। রেকর্ড এন্ট্রির জন্য যে টেবিলটা তৈরি করবো সেটা হচ্ছে ডিজাইন ভিউতে, আর টেবিল তৈরি করার পর যে ডাটা ইনপুট করবো সেটা হচ্ছে ডাটাশিট ভিউতে। এখানে দুটো ভিউ আছে, এই ভিউ দুটো মনে রাখি, ডাটাশিট ভিউ আর একটা হচ্ছে ডিজাইন ভিউ। এই ডাটাশিট ভিউতে আমরা কী করবো? আমরা রেকর্ড এন্ট্রি করবো, আর ডিজাইন ভিউতে আমরা টেবিল তৈরি করবো রেকর্ড এন্ট্রি করার জন্য, টেবিল তৈরি করবো এই রেকর্ডটা এন্ট্রি করার জন্য। ওকে, আমরা কয়টা টেবিল করছি? চারটা না? আমরা ডিজাইন ভিউতে চলে যাই। কী নামে আমি টেবিল তৈরি করবো? আমি ধরেন কাস্টমার নামে টেবিল তৈরি করবো, কাস্টমার দেখা যাচ্ছে আপু? আচ্ছা, কাস্টমার নামে টেবিল তৈরি করবো। ওকে, এই যে চলে আসলো। এখন আপনি এখানে শুরু করেন, লেখা শুরু করেন। যদি আপনি এখানে না আসে ওখানে ইনপুট দেন, তাহলে অটোমেটিক্যালি একটা আইডি নাম্বার কাউন্ট করে ফেলবে সে, 1 2 3 4 5 6 একটা আইডি নাম্বার কাউন্ট করে ফেলবে। যদি ওরকম চান তাহলে ওটা করে দেবে, না চাইলে আমি এখানে করব। এখন ধরো আমি এখানে দিলাম হচ্ছে কাস্টমার আইডি ট্যাব দেন। এখন সে বলছে ডেটা টাইপ, এক্সেলের রোল লেখার পর আমি যদি ওখানে নাম লিখি কোনো সমস্যা আছে? এক্সেল কি ডিস্টার্ব করে? না, করে না। এক্সেস বলতেছে তুমি এখানে কাস্টমার আইডি দিছো, এখন আমি ওই ফিল্ড আমাকে বলতে হবে তুমি নাম্বার দ্বারা শুরু করবা, না টেক্সট দ্বারা শুরু করবা, নাকি টাকা দ্বারা শুরু করবা, সেটা আমাকে বলে দিতে হবে। এক্সেল যাই পারে তাই করুক, আপনি এক্সেলের রোল নাম্বার দিয়ে ওখানে আপনার টাকার নাম্বার লিখতেছেন, এক্সেল কিছু মনে করে না, বলেও না আমি অত 87 নামে
আমাকে আমার সাথে হিসাব নিকাশ স্বচ্ছ হতে হবে। আর তুমি এখানে কাস্টমার আইডি দিছো, আইডি না আইডি কি নাম্বার দ্বারা শুরু করবেন নাকি টেক্সট দ্বারা শুরু করবেন, সেটা এখানে নাকি অটো নাম্বার দ্বারা শুরু করবেন, যা আমি নিজেই বসাই দেবো 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে বলা হয় ডাটা টাইপ। এখান থেকে আপনাকে অ্যাসাইন করে দিতে হবে যে এটা আমি কোথা থেকে শুরু করবো, টেক্সট মেমো নাম্বার ডেট টাইম কারেন্সি অটো নাম্বার নাকি ওয়েলি অবজেক্ট। ওয়েলি অবজেক্টটা কখন ব্যবহৃত হয় জানেন, যখন আমি একটা ছবি ইনপুট করবো, স্ক্যানারতে ছবি দিলাম, এখানে আমি একটা ছবি ইনপুট করবো, তখন আসবে ওয়েলি অবজেক্ট, অবজেক্ট লিঙ্ক লিঙ্ক এমবেডিং। কেন আপনি আইডি নাম্বার দিলে পরে ব্যাঙ্কে যায় দেখেন না ছবি চলে আসে, ওটা হচ্ছে ওয়েলি অবজেক্ট। ঠিক আছে, এই দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ফিল্ড নেম অ্যান্ড ডাটা টাইপ। ডাটা টাইপ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ফিল নেম যেটা দিচ্ছেন সেটা এখানে এখানে কী বসবে, ওটা কী দ্বারা শুরু করবেন। ফিল নেম দিচ্ছেন ধরো কাস্টমার আইডি, কাস্টমার আইডি তাহলে এটা কী দ্বারা শুরু করবেন। যেমন ধরো আমি দিলাম টেক্সট, তাহলে প্রথমটা কী হবে, অ্যালফাবেট হতেই হবে, নাম্বার দিলে কিন্তু হবে না, ও কিন্তু পরের ঘরে পরে ছেলে যাদের যাদের দিবে না, যে আপনি ইনপুট ভুল, আমার ফিল নেম এবং রাইডারের সাথে এটা ম্যাচ করছে না। কাস্টমার নেম এটা তো টেক্সটই হয় তাই না, কাস্টমার অ্যাড্রেস এটা তো টেক্সটই হয় তাই না, কাস্টমার সেল নাম্বার এটা কি হবে, নাম্বার হবে, এটা হবে ডাটা নাম্বার। আর ইমেল অ্যাড্রেস আপনি যদি এখানে বলেন টেক্সট তাও ভুল নাই, আপনি যদি বলেন হাইপার লিঙ্ক তাও ভুল নাই। হাইপার লিঙ্ক মানে একটা লিঙ্ক তৈরি হবে ব্লু কালারের, দেখেন না ব্লু কালারের লিঙ্ক, ব্লু কালারের একটা লিঙ্ক তৈরি হবে। আপনি যদি বলে হাইপার লিঙ্ক কোনো সমস্যা নাই, হাইপার লিঙ্কও দিতে পারেন, টেক্সটও ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আমি এখানে টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে। তার আগে ডাটা টাইপটা আপনাকে এখানে আগে আমি অপশনটা তুলে দিই, যেখানে আমার ডাটা টাইপগুলো কী কী আছে, ডাটা টাইপগুলো এখানে আমার কী কী আছে, একটা আছে টেক্সট, একটা আছে নাম্বার, একটা আছে মেমো, একটা মেমো তৈরি করার জন্য খুব কম ইউজ হয়। আচ্ছা, অটো নাম্বারটা হচ্ছে আপনার কিছু করা লাগবে না, ও অটোমেটিক্যালি 1 2 3 সিরিয়াল বসে দেয়, এটা অনেকেই করে, আমিও করি, আপনাদের এন্ট্রি করার সময় আমি অটো নাম্বার দিয়ে দিই, ঠিক আছে। স্টুডেন্ট আইডি S1 S2 এই টাইপ করতে পারবো না, অটোমেটিক বসে যায় 1 2 3 পর, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখেন ডেট অ্যান্ড টাইম, তারপর হচ্ছে কারেন্সি, তারপর হচ্ছে আপনার ওয়েলি অবজেক্ট, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, ঠিক আছে। তারপর অ্যাটাচমেন্ট হচ্ছে যে আপনি যদি এক্সট্রা কোনো ফাইল এখানে অ্যাড করতে চান, এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট, এটা আদার্স ফাইল যদি, তাহলে এক্সেলের ফাইল এখানে একটা অ্যাড করবেন, ছবি অ্যাড করবেন, ভিডিও অ্যাড করবেন, তখন হয় অ্যাটাচড ফাইল, তখন কী বলা হয় এটাকে, এটাকে বলা হয় অ্যাটাচড ফাইল। ওকে, আমি এখানে টেক্সট দিয়ে দিলাম, কাস্টমার নেম আমি শর্টকাট দেখি, কাস্টমার নেম এটা টেক্সটে দিলাম, অ্যাড্রেস এটা আমি টেক্সটে দিলাম, সেল নাম্বার এটা আমি দেখেন প্রথম নাম্বার কি এন না, এন দিলে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে নাম্বার। আচ্ছা, তারপর দেখেন ইমেল অ্যাড্রেস এটা আমি দিলাম হচ্ছে ধরেন হাইপার লিঙ্ক চলে আসলো। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ হয়ে গেল। এখন আমাকে দেখেন এখানে একটা প্রাইমারি কি দেওয়া আছে, চাবি দেওয়া আছে। প্রাইমারি কি জিনিস বলেন তো, প্রাইমারি কি হচ্ছে একটা টেবিলের যে ফিল্ডে প্রাইমারি কি থাকবে সেই ফিল্ডে কখনো ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করা যাবে না। প্রতিটা টেবিলে একটা ফিল্ডে প্রাইমারি কি থাকতেই হবে, প্রতিটা টেবিলের একটা ফিল্ডে প্রাইমারি কি থাকতেই হবে। কেন থাকতে হবে, আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন আপনি সব পরিবারে গেছেন, প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার কি সেম হবে, সেম হবে না, অ্যাড্রেস সেম, তাহলে ডুপ্লিকেট হবে। মোবাইল নাম্বার এমনও হতে পারে যে না আব্বুর মোবাইল নাম্বার দিলেই হবে সবার, সেম হতে পারে, ইমেল অ্যাড্রেস একটা সবাই ব্যবহার করতেই পারে তাই না,
নেম নেম তো ডুপ্লিকেট হতেই পারে, তাই না? আপনার নাম যেটা সেটা কি আপনি পৃথিবীতে একটাই না? ইমেল অ্যাড্রেস খুলতে যান তো তখনই ধরা পড়ে যাবে। হ্যাঁ বহুত ঠিক আছে। তাহলে এগুলো সব কিছু ডুপ্লিকেট হতে পারে, খালি আইডি নাম্বারটা খালি ডুপ্লিকেট হবে না। তাহলে এটার উপর কিন্তু একটা চাবি দিয়ে দিয়েছে, প্রাইমারি কি দিয়ে দিয়েছে। অথবা দেখেন এটার উপর রাইট ক্লিক করে প্রাইমারি কি এখানে ক্লিক করলে উঠে গেছে না? আমি আমি এটার উপর দিতে পারি, অ্যাড্রেসের উপর দিতে পারি, রাইট ক্লিক করেন প্রাইমারি কি, তাহলে ডুপ্লিকেট হওয়া যাবে না। অথবা এটা উপর রাইট ক্লিক করেন প্রাইমারি কি আছে এখানে, প্রাইমারি কিন্তু এখানেও দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলেও হবে। জাস্ট প্রাইমারি কি সেট করে দিলেন। তাহলে আমরা একটা টেবিলের একটা ফিল্ডের প্রাইমারি কি কেন সেট করি? ওই টেবিলে ওই ফিল্ডে যেন কোনো ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি না হয়, মানে একই রেকর্ড একই একই ভ্যালু যেন এন্ট্রি না হয়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি আমি প্রাইমারি কি ছাড়াও কিন্তু রেকর্ড এন্ট্রি করতে পারবো, তখন ডুপ্লিকেট হবে। প্রাইমারি কি দিলে ডুপ্লিকেট করা যাবে না, ঠিক আছে? প্রাইমারি কি একটি টেবিলের, একটি টেবিলের যে ফিল্ডের ওপর, যে একটি টেবিলের যে ফিল্ডের ফিল্ডের ওপর প্রাইমারি কি সেট হবে, প্রাইমারি কি সেট হবে সেই ফিল্ডে, সেই ফিল্ডে কোনো ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি 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 হবে এন্ট্রি হবে না। এটা আমি একটা ফিল্ডের একটা ফিল্ডের ওপরে একটা ফিল্ডের ওপরে আমি রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমি প্রাইমারি কি সেট করবো, প্রাইমারি প্রাইমারি কি প্রাইমারি কি সেট করবো, প্রাইমারি কি সেট করবো। ওকে, একটা চাবির মতো থাকে। ওকে, কন্ট্রোল এসে সেট করে নেন, কাজ শেষ। এখন দেখেন ভিউতে ডাটাশিট ভিউ আছে না, এখানে ক্লিক করেন, দেখেন তো এক্সেল চলে আসলো, এক্সেল আসলো, এক্সেলই না? তাহলে এই কাজটা করার জন্য আমরা কত কাহিনী করে আসলাম, তাই না? আমি এখন এখানে এখানে কাস্টমার আইডি, তাহলে আমি টেস্ট দিছি না, প্রথম তো অ্যালফাবেট হতে হবে, স্যার আমি দিলাম C1। অ্যালফাবেট আমার যা ইচ্ছা তাই লাগবে, কোনো যায় আসে না তার, কিন্তু প্রথমটা প্রথমটাই ওটার মতো হতে হবে। ট্যাপ দেন, চলে আসুন, কাস্টমার নেন। আচ্ছা, অ্যাড্রেস, আচ্ছা সেল নাম্বার, আচ্ছা জিরো কোনো ভ্যালু দাম নাই, এটা মেসেজ কেন দিল বলুন তো? ওই যে একটা হাইফেন, এখানে হাইফেন চলবে না, কিন্তু এক্সেল কিন্তু সেটা কোনো সমস্যা নাই। ইমেল অ্যাড্রেস, দেখছেন ব্লু কালার হচ্ছে, হাইফেন দিলে ব্লু কালার হয়ে যাবে। এখানে আবার এক ফিল, আমি ইচ্ছে করলে এখানে ডাবল ক্লিক করেও একটা ফিল টাইপ করে দিতে পারি, অথবা আমি আবার এখান থেকে ডিজাইন ভিউতে যাওয়ার, এখান থেকে ডিজাইন ভিউতে যাওয়ার পর আমি এখানে আবার ফিল্ডটা আবার অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? অথবা আমি আবার এখানে দেখো এখানে এখানে আমি ডাবল ক্লিক করেও আমি এখানে ফিল্ডটা অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানে আপনি দিলেন হচ্ছে এনআইডি নাম্বার, এনআইডি 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 নাম্বার, দেখেন হলো। আপনি এখানে এখান থেকে আপনি আবার আবার ডিজাইন ভিউতে যান তো, দেখেন তো এনআইডি নাম্বার এসে কী দিছে, টেক্সট। ওখানে আমি ডাটা টাইপ নির্ধারণ করতে পারছিলাম, পারছিলাম না, আমি এখান থেকে বলতে পারি এনআইডি নাম্বার, এটাকে নাম্বার করে দাও, এটাকে তুমি নাম্বার নাম্বার করে দাও, কন্ট্রোল এসে সেট করে আসেন। আবার টেক্সট ফলাই দিছি, তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি যখন একটা নতুন অ্যাড করবেন, ফিল্ড ডাবল ক্লিক করে অ্যাড করবেন, আপনি এখানে অ্যাড না করে সরাসরি ডিজাইন দিতে চলে যাবেন, বুঝতে পারছি জিনিসটা। আপনি এখানে আবার দেখেন তো C1 দেন তো, আবার C1 দেন, দেখেন কী করে। আচ্ছা, এখানে আপনি আপনাকে নাম দিলেন, এখানে আপনি দিলেন, এখানে আপনি নাম্বার দিলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা ইমেল, আপনি ইমেল অ্যাড্রেস দিলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এনআইডি নাম্বার লাগবে না, দেখেন তো এখানে কী বলতেছে, দেখেন তো ডুপ্লিকেট এন্ট্রিজ অ্যান্ড ট্রাই এগেন, দেখেন এই যে ডুপ্লিকেট এন্ট্রিজ, C1 একই হয়ে গেছে। আমি এখানে C2 করে দিই, দেখেন তো কোনো সমস্যা করবে, আর দেখেন তো কোনো সমস্যা করতেছে। তাহলে প্রাইমারি কি ডিস্টে বুঝতে পারছেন, ওটা লক হয়ে গেল, ওখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করা যাবে না। এই প্রাইমারি কি যে ফিল্ডের ওপর থাকে সেই ফিল্ডের রেকর্ড দিয়ে আমরা সার্চ করি, আমি C1 দ্বারা সার্চ করে দেখবো C1 কাস্টমারটা আজকে সারাদিনে কী কী জিনিস নিচ্ছে, যদি সে কমপ্লেন দেয়।
একটা প্রোডাক্ট আইডিতে দেখব যে আমার আজকে ঘর থেকে কি কি প্রোডাক্টগুলো সেল হয়ে গেছে, আমি আবার নতুন করে অর্ডার দিব। ঠিক আছে, এখন এটা হয়ে গেল, কাস্টমার টেবিল হয়ে গেল, তাই না? আবার নতুন করে টেবিল অ্যাড করা লাগবে না। ক্রিয়েট টেবিল, টেবিল ডিজাইন আছে এখানে, চলে আসে। এটা কাস্টমার টেবিল চলে গেছে, এখন আমি এটা কাস্টমার হয়ে গেছে, আমি এখানে আসে এখন কি টেবিল, প্রোডাক্ট টেবিল। ধরুন শর্টটা দিলাম প্রোডাক্ট আইডি, হইল, টেস্টে দিলাম প্রোডাক্ট নেম, এটা আমি টেস্টে দিলাম, ধরুন প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, আচ্ছা গোডাউন, গোডাউন, আচ্ছা প্রোডাক্ট কোড, প্রোডাক্ট, প্রোডাক্ট কোড, এটা এটা আমি আমি এটা এটা আমি নাম্বারে দিই, আচ্ছা প্রোডাক্ট কোড, তারপর হচ্ছে আপনার হচ্ছে গোডাউন ইন ডেট, গোডাউন ইন ডেট, তাই না? আচ্ছা এটা কি হয় বলেন দেখি, এটা ডাইরেক্টটা কি দেবো, গোডাউন ইন ডেট, ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম না এটা, আচ্ছা গোডাউন, গোডাউন আউট ডেট, আউট ডেট, গোডাউন আউট ডেট, এটা হবে ডেট অ্যান্ড টাইম। আচ্ছা কন্ট্রোল এসে সেভ করে প্রাইমারি কি দিবেন, অবশ্যই দিবেন। আচ্ছা কোড নাম্বারের উপর দেওয়া যায় নাকি আইডি নাম্বারের উপর দেওয়া যায়? কারণ কোড একই কোডে তিনটা প্রোডাক্ট থাকতে পারে, একটা ছোট একটা মাঝারি একটা বড়, তাই না? তাহলে এটা এখানে সিলেক্ট করেন, প্রাইমারি ক্লিক করেন, কন্ট্রোল এসে সেভ করেন, এটা কি টেবিল, প্রোডাক্ট, এটা প্রোডাক্ট টেবিল, ওকে হয়ে গেল, দেখো আটটা টেবিল চলে আসলো, প্রোডাক্ট টেবিল। এখন এটা ডিজাইন ভিতরে চলে যাও, ডিজাইন ভিতরে যাওয়ার পর আমি এখানে এখন আমি সব ডিজাইন বলছি, তারা শীট ভিতরে চলে যাও, এখন আপনি এখানে ইনপুট করেন, প্রোডাক্ট আইডি দিলাম, নাম্বার দিয়েছিলাম না, দেখেন তো পি, তাহলে আমি দিলাম হচ্ছে পি ওয়ান, সরি পি ওয়ান, আচ্ছা ঠিক আছে। প্রোডাক্ট নেম আমি কিন্তু ইনপুট ভুল করছি, ওখানে নাম্বার দিয়েছিলাম, আমি কিন্তু টেক্সট দ্বারা শুরু করছি, দেখি কী দ্বারা, প্রোডাক্ট কোড, প্রোডাক্ট কোড নাম্বার দ্বারা শুরু করছিলাম, তাই না? ধরেন আমি এত, তাই না? গোডাউন ডেটটা কেমন করে লিখবেন, যেমন ধরেন আপনি 05 এই রকম করে দিতে হবে, হাইফেন দেওয়া যাবে না, হাইফেন এক্সেপ্ট করবে না, ব্যাক স্ল্যাশ, এটা কত, 07 18, আচ্ছা সেম ডেট হলে আপনি কী করবেন, দেখেন এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি নিতে পারেন, ক্লিক করে নিতে পারেন, টুডে, টুডে এখানে কী দিল, 7/5/2018, এখানে যান, এখানে আবার ক্লিক করেন, টুডে দেন, দেখেন এখানে বসে গেল, এখানে আসেন, এখানে আসেন, আমি কি টেক্সট দিছিলাম না নাম্বার দিছিলাম, টেক্সট দিছিলাম, হ্যাঁ টেক্সট দিছিলাম, টেক্সট দিছিলাম, এই জন্য কিছু বলতেছে না, ঠিক আছে, দেখেন এখানে কি দিছিলাম, ডিজাইন দিতে যান, এটা টেক্সট দিছিলাম, এই জন্য কিছু বলতেছে না, ঠিক আছে, এখান থেকে আমি আবার প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, গোডাউন ইন ডেট, ইন গোডাউন ইন ডেট অ্যান্ড গোডাউন আউট ডেট, ঠিক আছে, এখানে একটা আছে প্রাইমারি কি, প্রাইমারি কি সেট করে দিলাম, তাই না? আচ্ছা রেট টেবিল, রেট আর আইডি, আচ্ছা কোয়ান্টিটি এক্সেল আমরা করছিলাম না, প্রাইস সাব টোটাল, সাব টোটাল তাই করছিলাম না, আচ্ছা আচ্ছা ট্যাক্স আছে কি না, ঠিক আছে ডিসকাউন্ট আছে কি না, ডিসকাউন্ট আছে কি না, তারপর তারপর ফাইনাল, ফাইনাল বিল, ফাইনাল বিল বা পেমেন্ট, তারপর হচ্ছে ওরা গেছে কাস্টমার কত টাকা পেমেন্ট করছে, তাই না? তার ডিউ আছে কি না, তাই না? আমি হয়তো এখানে একটা প্রাইমারি কি সেট করে দিলাম, আচ্ছা অর্ডার, অর্ডার টেবিল, অর্ডার টেবিল, অর্ডার আইডি, অর্ডার ডেট, ডেলিভারি, ডেলিভারি ডেট, হয়তো আমি এটাই রাখলাম, এখানে হয়তো একটা প্রাইমারি কি সেট করে দিলাম, দিয়ে আমরা ডেটা শিট ভিউ থেকে রেকর্ডটা এন্ট্রি করব। এইটুক পর্যন্ত ক্লিয়ার কনসেপ্ট মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আমি কোনো ক্লাস আপনাদের বুঝাতে পারবো, এইটুক পর্যন্ত বুঝাইতে উল্টা পুল্টা করতেছি, হ্যাঁ ঠিক আছে, এটা সহজ না, জাস্ট রেকর্ডটা এন্ট্রি করতেছি, রেকর্ডটা এন্ট্রি করার সময় যে ডিজাইনটা করবো ওই ডিজাইনে যাই উল্টা পুল্টা,
প্রাইমারি কি সেট করব কোথায় কি হবে ভাইয়া ফিল নেম দিলাম এটা ডাটাটা টেক্সট দেব না নাম্বার দেব টেক্সট নাম্বার ডাটাটা দিবেন কি হবে ডেট থাকলে ডেট নাম্বার থাকলে নাম্বার টেক্সট থাকলে টেক্সট আপনি যদি মনে করেন আইডি নাম্বার আমি নাম্বার দ্বারা শুরু করবো তাহলে নাম্বার দেন যদি বলেন আমি কোনো কিছু লিখবো না অটোমেটিক বসবে তাহলে অটো নাম্বার দেন এভাবে করে আপনি প্রতিটাতে পাঁচটা দশটা করে রেকর্ড এন্ট্রি করেন আপনার কিছু করা লাগবে না তোর মাথা ঢুকে গেল ওকে এই বলতো মাথায় রাখ আপনাদের ক্লাস আপনারা কি প্রতিদিন চারটায় ক্লাস করবেন নাকি সপ্তাহে নাকি সপ্তাহে প্রতিদিন ক্লাস করা তো ভালো সপ্তাহে তিন দিন রবি মঙ্গল বৃহস্পতি